বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলায় ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে দুপুরে নিম্ন আদালতে নেওয়া হয়েছে। গতকাল আগাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট। রাত ১১টার দিকে ওই চারজন মোহাম্মদ শাহজাহান, এম এ কাশেম, বেনজির আহমেদ ও রেহানা রহমানকে শাহবাগ থানায় নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জমি কিনতে অতিরিক্ত ৩০৩.৮২ লাখ টাকা খরচ দেখিয়ে আত্মসাতের অভিযোগে গেল ৫ই মে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টি ছাড়াও মামলায় বোর্ড চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালিকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অর্থ পাচারেরও অভিযোগ আনা হয়েছে।